পাকিস্তানের সরকার গঠন নিয়ে দর কষাকষি করছে রাজনৈতিক দলগুলো। জোট গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN এর সঙ্গে আলোচনা হয়েছে পাকিস্তান পিপলস পার্টির। এক্ষেত্রে PPP শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী করতে হবে বিলাওয়াল ভুট্টো জারদারিকে, না হলে অন্য দলের সঙ্গে জোট করে সরকার গঠনের হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। তবে PPPকে পাকিস্তানের প্রেসিডেন্ট, সংসদের স্পিকার, সিনেটের চেয়ারম্যান, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এবং পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে নওয়াজের দল।